2020 সালের 13 জুলাই নিউ ইয়র্কের ম্যানহাটনে নিজের বিলাসবহুল ফ্ল্যাটে হত্যা করা হয় পাথরের সহপ্রতিষ্ঠাতা ফাহিম সালেহকে। ইলেকট্রিক করাত দিয়ে কেটে দুটুকরো করা হয়। সে সময় তার কাছ থেকে $400,000 চুরি করেছিল সহকারী হাসপিল। আর সেই ঘটনা যাতে প্রকাশ না পায় তাই বস ফাহিমকে হত্যা করে সে। বাংলাদেশি বংশোদ্ভূত ফাহিমকে হত্যার দায়ে তার ব্যক্তিগত সহকারী টাইরেস হাসপিলকে 40 বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার এক রায়ে তাকে এই সাজা দিয়েছে নিউ ইয়র্কের ম্যানহাটনের একটি আদালত। ম্যানহাটনের জেলা অ্যাটর্নির বরাতে ব্রিটিশ অনলাইন পত্রিকা দ্য ইন্ডিপেন্ডেন্ট এই খবর জানিয়েছে। সে সময় জানা যায় ফাহিমকে হত্যার পরের দিন তার ফ্ল্যাটে গিয়ে দেহ একটি ইলেকট্রিক করাত দিয়ে টুকরো টুকরো করে ফেলে সে। করাতের ব্যাটারি চার্জ শেষ হয়ে গেলে নিচে ব্যাটারি আনতে যায় সে। এর মধ্যে ফাহিমের বোন তার ফ্ল্যাটে ভাইয়ের সঙ্গে দেখা করতে এসে তার টুকরো দেহ দেখতে পায়। এই ঘটনার কয়েকদিন পর হাসপিলকে গ্রেফতার করে পুলিশ। ওই বছরের 13 অক্টোবর তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। প্রায় 4 বছরের শুনানির পর চলতি বছর হাসপিলকে দোষী সাব্যস্ত করেন ম্যানহাটন সুপ্রিম কোর্টের জুরি বোর্ড। প্রেমিকাকে নানা উপহার কিনে দিতে ফাহিমের অর্থ চুরি করেছিল বলে আদালতে স্বীকার করেন হাসপিল। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।